ডাউনটাউন এফসির বিরুদ্ধে দুরন্ত তিন এক গোলে জয় তুলে নিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব আজকের ম্যাচে যেখানে অপশান কম ছিল বেঙ্গল কোচ গার্লু স্কুয়াদ্রাদের হাতে যেখানে প্র্যাকটিসে দুদিন ধরে অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছিলাম জিয়া মন্টাকসকে অন্যদিকে দাঁড়িয়ে ক্লিচন্ত চোটের কবলে পড়ে গোটা ডুরান টুর্নামেন্টটি সম্ভবত তিনি নামতে পারবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অন্যদিকে মিডফিল্ডে যখন ডিফেন্সিভ এবিলিটি বাড়ানোর জন্য জিকসানকে সাইন করিয়েছে কোথাও আজকে গিয়ে আমরা মিস করলাম জিকসানকে কারণ ডিফেন্সিভ এবিলিটির জন্য সৌভিক একটা বড় নাম গত সিজনে ওয়েস্ট বেঙ্গলের ডিফেন্সকে যথেষ্ট সমৃদ্ধ করলেও সল ক্রেস্পোকে অনেক বেশি ইনভলভ থাকতে হতো ডিফেন্সে এবং যেটা জেকশন আসায় অবশ্যই ইস্টবেঙ্গল অনেক পরিপূর্ণতা পেয়েছে তবে ইস্টবেঙ্গল এফসি আজ যখন ডাউনটাউন এফসির বিরুদ্ধে প্রথম একাদশ এবং সাবস্টিটিউট লিস্টের যে তালিকা দিল সেখানে জেকসান সিং না থাকায় চিন্তার ভাজ অবশ্যই পড়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে তবে সম্ভবত শারীরিক অসুস্থতা বা জ্বরের কারণেই তিনি আজকের ম্যাচে বাইরে ছিলেন অবশ্যই এটা নিয়ে খুব চিন্তার বিষয় নেই সম্ভবত ম্যানেজমেন্টের তরফ থেকে এরকমই একটা বিষয় সামনে আসতে চলেছে তো অন্যদিকে দাঁড়িয়ে বেঙ্গল আজকে জয়ের যে ছন্দে ফিরল তাতে কিন্তু আজকেও ডেভিড বেশ কিছু চান্সেস পেয়েছিল তবে আরও বেশি অনেক ইনভলভ থাকলে হয়তো আজকের ম্যাচে তার পা থেকে আরও একটা গোল চলে আসতে পারত। তবে আজকের ম্যাচে কিন্তু অনবদ্য ইস্টবেঙ্গলের তরুণ ব্রিকেট যেখানে জেসিন টিকে থেকে বিষ্ণু আমানসিকে এবং ইস্টবেঙ্গল স্কোয়াডে যুক্ত হয়েছে আজাদ তিনিও আজকে কিন্তু দুরন্ত একটা ফুটবল উপহার দিলেন তবে সল ক্রিস্পো সত্যি অনবদ্য ইস্টবেঙ্গল মিডফিল্ডে কারণ দেখলাম তার আজকে যে পাসিং অ্যাকুরেসি সেটা নাইনটি সেভেন পার্সেন্ট